প্রিয় শিক্ষার্থী, অনলাইন প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর আলোচনা করব। প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অধ্যায়ের আলোচনা করার আগে তোমাদের সাথে আমি পরিচিত হয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। কষ্ট হলেও বলতে হচ্ছে যে আজকে আমাদের এই যে পরিচয় পর্বটা, এক পক্ষের পরিচয় পর্ব হয়ে যাচ্ছে, তোমাদের সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারছি না। তোমরা এর মধ্যেই জেনে গেছো যে বৈশ্বিক মহামারীর কারণে আমাদের ক্লাসরুমের পরিবর্তে ভার্চুয়াল জগতে ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। সেই হিসাবে তোমাদের পরিচয়ের পর্বটা আমরা পরবর্তীতে যখন আবার স্বাভাবিক ক্লাসে ফিরে আসতে পারবো, তখন তোমাদের সাথে কথাবার্তা বলার সুযোগ হবে। প্রিয় শিক্ষার্থী, এর মধ্যে তোমরা হিসাব বিজ্ঞানের কিছু ক্লাস করেছো, সেখানে হিসাব বিজ্ঞান সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছিল প্রথম অধ্যায় থেকেই। আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ের নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যথাসম্ভব বই খাতা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিয়ে অনলাইন প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করো। আশা করছি এই দুঃসময়ে তোমাদের পড়ালেখার কিছুটা হলেও গতি সঞ্চার হবে। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা মূল আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হিসাব এবং হিসাবের শ্রেণীবিভাগ। প্রথমে আমরা হিসাব থেকে জেনে নিব। তোমরা জানো যে হিসাব বিজ্ঞান বিষয়টির শুরুতেই রয়েছে হিসাব, এই জন্য আমরা এই বিষয়ে পরবর্তী আলোচনায় যাওয়ার আগেই হিসাবের সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে নিব। এবং আরও একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা হিসাব বিজ্ঞানে যদি ভালো করতে চাই, হিসাব সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে, হিসাব সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে। হিসাব সম্পর্কে স্বচ্ছ এবং বিস্তারিত ধারণা থাকলেই আমরা হিসাব বিজ্ঞানের অন্যান্য অধ্যায়গুলো খুব ভালোভাবে, খুব সহজভাবে আয়ত্ত করতে পারবো, হিসাব বিজ্ঞানকে সহজভাবে উপলব্ধি করতে পারবো, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো এবং পরীক্ষার খাতায় আমরা আমাদের কাঙ্ক্ষিত মান অনুযায়ী আমরা প্রশ্নের উত্তর করতে পারবো এবং আমাদের ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে এই বিষয়টি আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই হিসাব সম্পর্কে জানতে গেলে প্রথমে একটু পিছনের দিকে তাকাবো। তোমরা এর আগের ক্লাসগুলোতে লেনদেন সম্পর্কে জেনেছো, তো আমরা জানি যে প্রত্যেকটা লেনদেনের মধ্যে দুটি পক্ষ বা দুটি হিসাব খাত জড়িত থাকে। এই লেনদেন থেকেই আমরা হিসাব সম্পর্কে ধারণা নিব যে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অসংখ্য লেনদেন সংঘটিত হয়ে থাকে। এই অসংখ্য লেনদেনগুলো বৈজ্ঞানিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখার জন্য হিসাব বিজ্ঞানীগণ প্রত্যেকটি লেনদেন থেকে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে দুটি হিসাব খাতকে চিহ্নিত করে থাকেন। এই যে লেনদেন বিষয়টি আসছে, লেনদেন সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা থাকে, তাহলে আমরা লেনদেন থেকে হিসাব খাত চিহ্নিত করতে পারব। অর্থাৎ লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখার জন্য আমাদেরকে লেনদেনগুলো বিশ্লেষণ করে, লেনদেনগুলো অ্যানালাইসিস করে এখান থেকে হিসাব খাত নির্ণয় করতে হবে। হিসাব খাত নির্ণয় করে তারপর আমরা হিসাব বিজ্ঞানের সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে লেনদেনগুলো হিসাবের বইতে যথাযথভাবে লিপিবদ্ধ করে রাখবো এবং একটি নির্দিষ্ট সময় শেষে প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল নির্ণয় করে সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করব। প্রিয় শিক্ষার্থী, এই লেনদেনকে শ্রেণীবিন্যাস করে সংক্ষেপে, স্থায়ীভাবে এবং পরবর্তীতে তথ্য সরবরাহকারীদের নিকট উপস্থাপন উপযোগী করে তোলার জন্য লেনদেনগুলোকে সংশ্লিষ্ট হিসাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়। এবার হিসাব খাত থেকে কিছু প্রশ্নের উত্তর আমাদের করতে হবে এমসিকিউতে, এজন্য এই হিসাব খাতটা আমরা একটু বিস্তারিত জেনে নিব। হিসাব হচ্ছে লেনদেনগুলোর একটি তালিকা বা বিবরণী। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়, এই লেনদেনগুলোর মধ্যে আমরা যদি বিশ্লেষণ করি দেখব যে কিছু লেনদেন আছে নগদ টাকার সাথে সম্পর্কযুক্ত,
কিছু লেনদেন আছে পণ্য ক্রয় করার সাথে সম্পর্কযুক্ত, কিছু লেনদেন আছে প্রতিষ্ঠানের খরচের সাথে সম্পর্কযুক্ত, কিছু লেনদেন আছে পণ্য বিক্রয় করার সাথে সম্পর্কযুক্ত এবং অন্যান্য বিভিন্ন লেনদেন থাকতে পারে। তো সমজাতীয় লেনদেনগুলো আমরা একটি হিসাবের মধ্যে লিখব, যাতে করে ওই সংশ্লিষ্ট লেনদেনের আমরা সংশ্লিষ্ট লেনদেনের ফলাফল ভালোভাবে জানতে পারি। তো যেমন ধরো নগদ, যে একটি প্রতিষ্ঠান অসংখ্য নগদ টাকার আদান প্রদান হচ্ছে, নগদ টাকা সে গ্রহণ করছে এবং প্রয়োজনে বিভিন্ন খাতে নগদ টাকা খরচ করছে, আমরা যদি একটি হিসাবের মধ্যে এই নগদ সম্পর্কিত সকল লেনদেন লিপিবদ্ধ করে রাখি, তাহলে ওই প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি কত, নগদ পরিশোধ কত এবং একটি নির্দিষ্ট সময় শেষে তাদের হাতে কত টাকা নগদ জমা আছে সে সম্পর্কে জানতে পারবো। তো আমরা এতক্ষণ আলোচনা করে যে বিষয়টি জানলাম, সেই বিষয়টি হচ্ছে যে একটি প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হবে, এই লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে সমজাতীয় লেনদেনগুলোকে একটি হিসাবের অধীনে, একটি শিরোনামের অধীনে আমরা লিপিবদ্ধ করে রাখব। আর একটি আমরা ব্যবহারিক উদাহরণ দিয়ে বিষয়টি একটু পরিষ্কার ধারণা নিতে পারি। যেমন ধরো তোমরা ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে অধ্যয়ন করছো, এই কলেজে অনেক ছাত্রছাত্রী রয়েছে। তো তোমার একটা সাধারণ পরিচয় হচ্ছে তুমি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী। এখন এই যে শিক্ষার্থী নাম, এটা হচ্ছে তোমার একটা সাধারণ পরিচিতি, এখন তোমাকে আরো বিশেষভাবে চিহ্নিত করার সুযোগ আছে। যেমন ধরো তুমি কি একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাকি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তুমি কি বিজ্ঞান বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ নাকি মানবিক বিভাগের শিক্ষার্থী। আবার মনে করো তুমি ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী, এখানে আমাদের বিভিন্ন শাখা রয়েছে, এ শাখা, বি শাখা, সি শাখা, ডি শাখা ইত্যাদি। তো এভাবে যখন আমরা সুনির্দিষ্ট করবো যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার এ শাখার ব্যবসা শিক্ষা বিভাগের এ শাখার শিক্ষার্থী, তাহলে একটা সুনির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বোঝাচ্ছে, অর্থাৎ এ শাখা বলতে কিছু নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বোঝাচ্ছে। অনুরূপভাবে আমরা যদি এটা লেনদেনের দৃষ্টিতে ব্যাখ্যা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হচ্ছে, নগদে, বাকিতে, চেকে, আয় ব্যয় দায় সম্পদ বিভিন্ন ধরনের। তো এই লেনদেনগুলো সম্পর্কে যে কোনো একটি শ্রেণীর লেনদেনকে আমরা যদি ফলাফলের ভিত্তিতে নির্ণয় করতে চাই, ফলাফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এই প্রত্যেকটি লেনদেন শ্রেণীবিন্যাস করে সমজাতীয় হিসাবের অধীনে লিপিবদ্ধ করতে হবে। এই জন্য হিসাব হচ্ছে সমজাতীয় লেনদেনের তালিকা বা বিবরণী, অর্থাৎ এই বিবরণীর মধ্যে, এই তালিকার মধ্যে একই শ্রেণীর সকল লেনদেনকে লিপিবদ্ধ করা হবে। তারপরে আরো প্রচলিত অর্থে আমরা হিসাব বলতে সাধারণত জমা খরচের বিবরণীকে বুঝি, যেমন আমার আয় কত, ব্যয় কত, এটাকে দ্বারা মানুষের একটি প্রতিষ্ঠানের একটি হিসাবকে বোঝায়। তারপরে আমরা যদি আবিধানিক অর্থে ব্যাখ্যা করি, হিসাব হচ্ছে গণনা করা। এরপরে আমরা যদি উৎপত্তিগত অর্থে চিন্তা করি, তাহলে হিসাব শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাকাউন্ট, আর এই অ্যাকাউন্ট শব্দটি অ্যাকাউন্টার শব্দ হতে উদ্ভূত হয়েছে, এটি ফরাসি ভাষার শব্দ। তো এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে হিসাব থেকে যদি এমসিকিউ প্রশ্ন করা হয়, প্রশ্ন আসতে পারে যে আবিধানিক অর্থে হিসাব শব্দের অর্থ কি, তখন আমরা উত্তর করব যে গণনা করা বা হিসাব রাখা। যদি প্রশ্ন করা হয় যে অ্যাকাউন্ট শব্দটি কোন ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে, আমরা বলব যে ফরাসি ভাষার শব্দ থেকে উৎপত্তি হয়েছে। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ফরাসি আর ফার্সি এক নয়। অনেক সময় আমরা যখন এমসিকিউ প্রশ্নের উত্তর করতে যাই, বিক্ষেপের মধ্যে ফরাসি থাকে, ফার্সি থাকে, গ্রিক থাকে, ল্যাটিন থাকে। তো অনেক শিক্ষার্থী ফরাসি আর ফার্সির মধ্যে পার্থক্য করতে পারে না। আমরা একটু ক্লিয়ার করে এই বিষয়টি বলে দিব যে ফরাসি হচ্ছে আমরা যেটা ফ্রেঞ্চ বলি বা ফ্রান্সের ভাষা, ইউরোপীয় কান্ট্রি, এটা হচ্ছে ফরাসি। আর আমাদের কাছাকাছি দেশ ইরানের যে প্রচলিত ভাষা সেটা হচ্ছে ফার্সি ভাষা। যদি একটা সময় আমাদের উপমহাদেশীয় রাষ্ট্রীয় ভাষা ফার্সি ছিল, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমরা এই দুইটা ভাষার মধ্যে পার্থক্য রাখবো। তো আবারও স্মরণ করে দিচ্ছি, অ্যাকাউন্ট শব্দটি ফরাসি অ্যাকাউন্টার শব্দ হতে উদ্ভূত হয়েছে। এবারে আমরা হিসাবের একটি আধুনিক দৃষ্টিকোণ থেকে,
একটি ব্যাপক অর্থে ব্যাখ্যা জানব। আধুনিক দৃষ্টিতে হিসাব হচ্ছে সম্পদ, দায়, আয়, ব্যয় ও মালিকানা সম্পর্কিত বিবরণী। অর্থাৎ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সম্পর্কিত যাবতীয় তথ্য যে প্রক্রিয়ার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখা হয় তাকেই হিসাব বলা। এখন এই হিসাব সম্পর্কে যদি তোমাদের কোনো আরো প্রশ্ন থাকে, আরো জানার থাকে, টেক্সট বইতে তোমরা একটু চোখ রাখতে পারো। এরপর আমাদের যখন স্বাভাবিক ক্লাস আসবে আমরা আরো বিস্তারিত উদাহরণ সহ এ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবারে আমরা হিসাবের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিব। হিসাবের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এই যে লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে একটি হিসাবের অধীনে লিপিবদ্ধ করব। লিপিবদ্ধ করতে গেলে এখানে কি কি বৈশিষ্ট্য থাকবে, কি কি নিয়ম কানুন মানতে হবে, এ ব্যাপারে আমরা এখন একটু ধারণা নিব। প্রথমত হিসাবের একটি শিরোনাম থাকবে, অর্থাৎ আমরা লেনদেনগুলোকে যখন লিপিবদ্ধ করব তখন একটি নির্দিষ্ট নাম বা শিরোনাম বা টাইটেল থাকবে। শিরোনাম হচ্ছে যেমন নগদ সম্পর্কিত লেনদেনগুলো লেখার জন্য আমরা লিখব নগদান হিসাব, ক্রয় সম্পর্কিত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য লিখব ক্রয় হিসাব, আসবাবপত্র সম্পর্কিত লেনদেনগুলো লিপিবদ্ধ করার জন্য লিখব আসবাবপত্র হিসাব, এবং প্রতিষ্ঠানের টুকটাক কিছু অফিসের খরচ থাকে যেমন কাগজ, কলম, কার্বন, পিন, এগুলোর প্রত্যেকটা নামে আলাদা আলাদা হিসাব না রেখে সবগুলোর জন্য একটি সাধারণ হিসাব আমরা সাধারণ নামে আমরা ব্যবহার করব, তার নাম হচ্ছে মণিহারী হিসাব। আবার একটি প্রতিষ্ঠানের বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ইলেকট্রনিক্স সরঞ্জামের প্রয়োজন হতে পারে। এই সরঞ্জাম যেমন ধরো কম্পিউটার, ক্যালকুলেটর, অফিসের জন্য টিভি, ফ্রিজ, এইসব বিষয়ের প্রয়োজন পড়তে পারে। এই সামগ্রীগুলোর জন্য আমরা আলাদা আলাদা হিসাব না করে, যেহেতু সবগুলো সমজাতীয় বিষয়, আমরা একটি শিরোনামের অধীনে লিপিবদ্ধ করব, তার নাম হবে অফিস সরঞ্জাম। তো যাই হোক, এখান এই বৈশিষ্ট্য থেকে আমরা যে বিষয়টি জানলাম সেই বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি হিসাবের একটি নির্দিষ্ট শিরোনাম থাকবে এবং সেই শিরোনামের অধীনে সমজাতীয় লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে রাখা হবে। এরপরে হিসাব কোড নাম্বার। আধুনিক পদ্ধতিতে বা যান্ত্রিক প্রক্রিয়ায় বা কম্পিউটারাইজড সিস্টেমে যখন হিসাব রাখা হয় এই হিসাব খাতগুলোকে সহজে আলাদা করার জন্য, সহজে খুঁজে বের করার জন্য প্রতিষ্ঠানের নিজস্ব নিয়মে কোড নাম্বার ব্যবহার করা হয়। যেমন তোমরা কলেজে ভর্তি হলে কলেজে তোমার একটা রোল নাম্বার থাকে, এই রোল নাম্বার তোমার রোল নাম্বারটা কিন্তু ইউনিক। যেমন মনে করো তোমার রোল নাম্বার হচ্ছে 2250। এখন এই 2250 রোল নাম্বার কিন্তু কলেজের আর কারোরই থাকবে না। এখানে মনে করো যে 2000 শিক্ষার্থী ভর্তি হয়েছে, এই 2000 শিক্ষার্থীর মধ্যে তোমার রোল নাম্বারটা একটাই রোল নাম্বার, ইউনিক রোল নাম্বার। এই 2250 শব্দটার মধ্যেই, সংখ্যাটার মধ্যেই তোমাকে খুঁজে বের করার পরিচয় লুকায়িত রয়েছে। ঠিক সেভাবেই আমরা হিসাব কোডের মাধ্যমে সহজেই হিসাবগুলোকে আলাদা করতে পারবো। যেমন ধরো নগদান হিসাব, এটার কোড নাম্বার থাকলো 101, আসবাবপত্র হিসাব, এটার কোড নাম্বার থাকলো 103, তারপরে ক্রয় হিসাব, এটার কোড নাম্বার থাকলো 204। এভাবে সম্পদগুলোকে একটা কোড নাম্বার দেওয়া হবে, ব্যয়গুলোকে একটা কোড নাম্বার দেওয়া হবে, আয়গুলোকে একটা নতুন সিরিয়ালের কোড নাম্বার দেওয়া হবে। এভাবে আমরা কোড নাম্বার ধরে হিসাব খাতগুলোকে আলাদা করতে পারবো। তারপরে হচ্ছে নির্দিষ্ট ছক। আমরা যখন লেনদেনগুলোকে হিসাবে স্থানান্তর করব, স্থায়ীভাবে লিপিবদ্ধ করব, হিসাব বিজ্ঞানের একটি নির্দিষ্ট ছক আছে, সেই ছক অনুসারে লিপিবদ্ধ করতে হবে। এই ছকের মধ্যে আবার দুটি দিক থাকে, একটি হচ্ছে ডেবিট দিক, আরেকটি হচ্ছে ক্রেডিট দিক, বা একটা হচ্ছে ডেবিট কলাম, আরেকটা হচ্ছে ক্রেডিট কলাম। এই নির্দিষ্ট ছক সম্পর্কে আমরা আমাদের পরবর্তী যে আলোচনা আসবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু আমরা ছক সম্পর্কে শুধু এতটুকুই বললাম যে আমাদের এই লেনদেনগুলো হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করতে হবে, নির্দিষ্ট ছকের মাধ্যমে এই লেনদেনগুলোকে পোস্টিং দিতে হবে। আর এই ছক তৈরি করার মধ্যে দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে সনাতন পদ্ধতি, আরেকটি হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতির ছকটাকে আমরা বলি টি ছক, আর আধুনিক ছকটাকে আমরা বলি হচ্ছে চলমান জের ছক। এবার আসো এই ছক তৈরি করার পর, ছক আঁকার পর আমরা এই হিসাবের মধ্যে লেনদেনগুলোকে তারিখের ক্রমানুসারে স্থানান্তর করব। যেমন মনে করো 1 তারিখের লেনদেন প্রথমে লিখব, তারপরে 2 তারিখের লেনদেন, তারপরে 3 তারিখের লেনদেন, এভাবে তারিখের ক্রমানুসারে লেনদেনগুলো স্থানান্তর করব। এবং এই লেনদেনগুলোর হিসাব খাতে একটা রেফারেন্সের একটা কলাম থাকবে বা পোস্টিং সূত্রের একটি কলাম থাকবে, কারণ আমরা জানি
যে এই লেনদেনটা যখন আমরা পোস্টিং দিব তখন ওখানে একটি টিক চিহ্ন দেওয়া হয় যাতে করে বোঝা যায় যে এটা পোস্টিং দেওয়া হয়েছে। এভাবে আমরা প্রত্যেকটি হিসাবে লেনদেনগুলো পোস্টিং দেওয়ার পর যখন একটি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে বা মাস শেষ হয়ে যাবে বা কোনো কোনো ক্ষেত্রে দিন শেষ হয়ে যাবে তখন ওই হিসাবের ফলাফল নির্ণয় করতে হবে। যেমন মনে করো নগদান হিসাব, আমি সারাদিন নগদ প্রাপ্তি কত একদিকে দেখলাম, নগদ প্রদান কত সেটা অপর দিকে দেখলাম, দিন শেষে এখন আমার হাতে কত টাকা আছে এটা জানার জন্য এই হিসাবের ফলাফল নির্ণয় করতে হবে। ফলাফল নির্ণয় করার জন্য আমরা লেনদেনের দুই পাশের যোগফল করব, যোগফল করে আমরা উভয় দিকের পার্থক্য বা উদ্বৃত্ত নির্ণয় করব, এই উদ্বৃত্তটা আবার বিপরীত দিকে স্থানান্তর করব। তারপরে হচ্ছে সমাপ্তি রেখা, আমরা যখন এই লেনদেনের হিসাবের ফলাফল নির্ণয় করব, ফলাফল নির্ণয় করার পরে আমরা এটার যোগফল বসানোর পরে দুটি সমান্তরাল রেখা টেনে দিয়ে হিসাবটি বন্ধ করে দিব। এটা হিসাব বিজ্ঞানের একটি সাধারণ নিয়ম। কোনো লেনদেন যখন শেষ করা হয়, কোনো যোগ বিয়োগের প্রক্রিয়া যখন শেষ করা হয়, কোনো টাকার কলামের যোগফল যখন একেবারে শেষ হয়ে যায় তখন দুটি সমান্তরাল রেখা দিয়ে হিসাব বন্ধ করে দিতে হয়। অর্থাৎ এই অ্যামাউন্টের সাথে, এই টাকার পরিমাণের সাথে আর কোনো অ্যামাউন্টের যোগ বিয়োগ হবে না। এই ছিল হিসাবের কিছু বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থেকে আমরা হিসাব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করব। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা হিসাবের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নিব। হিসাবের শ্রেণীবিভাগ জানতে গিয়ে আমরা দুটি পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ আলোচনা করব। প্রথম হচ্ছে প্রচলিত বা সনাতন পদ্ধতি, তারপরে হচ্ছে আধুনিক পদ্ধতি। এখন একটি বিষয় তোমাদের মনে প্রশ্ন সৃষ্টি হতে পারে যে হিসাব বিজ্ঞানে একটি বিষয়কে এভাবে কেন দু পদ্ধতিতে ভাগ করা হয়। আমরা জানি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটি গতিশীল বা ব্যবহারিক শাস্ত্র, অর্থাৎ এটা ব্যবহারকারীদের প্রয়োজনে বাস্তব ব্যবসা বাণিজ্যের অগ্রগতির সাথে সাথে বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। এই জন্যই আমরা আধুনিক পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিভাগ করব এবং এটা অতীত কিভাবে ছিল সেই সনাতন পদ্ধতিতে শ্রেণীবিভাগ করব। এবারে আসা যাক যে প্রচলিত বা সনাতন পদ্ধতিতে হিসাব প্রধানত দুই প্রকার। প্রথম হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আমরা যখন লেনদেনগুলোকে অ্যানালাইসিস করব তখন দেখব ওই লেনদেনটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক নির্দেশ করছে, তখন তাকে আমরা বলবো ব্যক্তিবাচক হিসাব। এখন এই ব্যক্তি সাধারণত তিন ধরনের ব্যক্তি থাকতে পারে। যেমন প্রথম হচ্ছে স্বাভাবিক ব্যক্তি, যেমন কামাল, জামাল, তমাল, হিমেল, এগুলো হচ্ছে স্বাভাবিক ব্যক্তির নাম, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। অর্থাৎ মানুষের যে নামগুলো আছে সেগুলো ব্যক্তিবাচক হিসাব। এরপর হচ্ছে কৃত্রিম ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ কোনো স্বাভাবিক মানুষের নাম নয় কিন্তু এই এটা কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বুঝাচ্ছে, এটাও ব্যক্তিবাচক হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন ধরো জনতা ব্যাংক, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এগুলো হচ্ছে একটি প্রতিষ্ঠানের নাম, এগুলো ব্যক্তিবাচক হিসাবের অংশ হবে। তারপরে তিন নম্বর অপশন হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তি, অর্থাৎ এটা কোনো ব্যক্তির নাম নয়, কোনো প্রতিষ্ঠানের নাম নয় কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে অন্তর্নিহিত সম্পর্ককে বোঝায়, সেগুলো হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তি। যেমন প্রাপ্য হিসাব, অর্থাৎ আমি কারোর কাছে বাকিতে পণ্য বিক্রি করেছি, তার কাছ থেকে আমি টাকা পাবো, এই যে বাকিতে পণ্য বিক্রি করলাম, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক বোঝাচ্ছে, এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক ব্যক্তি। এবারে আসা যায় অব্যক্তিবাচক হিসাব, অর্থাৎ এটা কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক নয়, এটা হচ্ছে সম্পত্তি এবং আয় ব্যয়ের সাথে সম্পর্ক। এই যে ব্যক্তি ছাড়া অন্য আয় ব্যয় দায় সম্পদের সাথে সম্পর্কযুক্ত যে হিসাবগুলো আছে সেগুলো হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর একটি হচ্ছে নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাব হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদের সাথে যেগুলো সম্পর্ক, যেমন নগদ টাকা, আসবাবপত্র, কলকব্জা, যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ইজারা সম্পদ ইত্যাদি। আর নামিক হিসাব, একটি বিষয় অনেকে ভুল করে, নামিক কিন্তু নামবাচক হিসাব নয়, নামবাচক যদি হয় সেটা হয়ে যাবে ব্যক্তিবাচক হিসাব, আর নামিক হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব। অর্থাৎ প্রতিষ্ঠানের যত আয় ব্যয় দাঁড় আয় ব্যয় খরচ আছে এগুলো হচ্ছে নামিক হিসাব। আমরা পরবর্তী আলোচনায় যাব। আধুনিক পদ্ধতিতে আমরা হিসাবের শ্রেণী বিভাগ করব। আধুনিক পদ্ধতিতে হিসাব প্রথমেই রয়েছে সম্পদ। সম্পদ হচ্ছে কিছু বস্তুগত উপকরণ যা প্রতিষ্ঠানের আয় উপার্জনের বা সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে, এরকম বিষয় যদি থাকে সেগুলোকে আমরা বলবো সম্পদ হিসাব। তারপর হচ্ছে দায় হিসাব,
দায় মানে হচ্ছে দায়বদ্ধতা, অর্থাৎ আমার কোনো মূল্য বা অর্থ যদি পরিশোধ করার বাধ্যবাধকতা থাকে সেগুলোকে বলবো আমরা দায় হিসাব। তারপর হচ্ছে আয় হিসাব, প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম থেকে যে মুনাফা বা অর্থ প্রাপ্তি ঘটে সেগুলোকে আয় হিসাব বলা হয়। আর প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিয়মিত বা অনিয়মিত যে খরচগুলো করতে হয় সেগুলো হচ্ছে ব্যয় হিসাব। তারপর হচ্ছে মালিকানা স্বত্ব, মালিকানা স্বত্ব হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের যে দাবি বা অধিকার তাকে বলা হয় মালিকানা স্বত্ব। এই মালিকানা স্বত্বের আবার দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। অর্থাৎ মালিক ব্যবসার মধ্যে যা কিছু নিয়ে আসবে বিনিয়োগ করবে তাকে আমরা বলবো মূলধন, আর মালিক যা কিছু ব্যবসা থেকে নিয়ে যাবে তাকে আমরা বলবো উত্তোলন। এবারে এই আধুনিক শ্রেণীবিন্যাসে প্রত্যেকটি হিসাব খাতে আরো একটু বিস্তারিত আমরা উদাহরণ সহকারে জানবো পরবর্তী আলোচনায়। প্রথমেই আমরা সম্পদ সম্পর্কে জানব যে ব্যবসায় প্রতিষ্ঠানের টাকায় পরিমাপযোগ্য কোনো বস্তু বা উপকরণ যা আয় অর্জনে বা সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখে সেগুলিকে আমরা বলি সম্পদ। অর্থাৎ কিছু উদাহরণের মাধ্যমে আমরা একটি উদাহরণ নিব, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, আসবাবপত্র, কল কব্জা ইত্যাদি বিষয়গুলো হচ্ছে সম্পদ। এগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো এগুলো দ্বারা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে সম্পদ বৃদ্ধি পায়। তারপরে আমরা দায় সম্পর্কে জানবো, ব্যবসার সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি বা অধিকার তাকে দায় বলা হয়। অর্থাৎ একটা ব্যবসার সম্পদ যত টাকা থাকবে এই সম্পদের বিপরীতে অন্য পক্ষের দাবিও থাকতে পারে, এখানে মালিকের দাবি থাকতে পারে, বাইরের পক্ষের দাবি থাকতে পারে, বাইরের পক্ষ বা মালিক ব্যতীত তৃতীয় পক্ষের যে দাবি বা অধিকার এগুলিকে বলা হয় দায়। যেমন ব্যাংক জমাতৃত্ব, প্রদেয় হিসাব, ঋণ, বকেয়া ব্যয়সমূহ। ব্যাংক জমাতৃত্ব মানে হচ্ছে আমার ব্যাংকে যত টাকা জমা আছে তার চেয়ে বেশি টাকা আমি উত্তোলন করেছি, এখন এই জমাতৃত্ব টাকাটা ব্যাংকে আমি পরিশোধ করতে বাধ্য, এটা হচ্ছে ব্যাংক জমাতৃত্ব। প্রদেয় হিসাব হচ্ছে আমি বাকিতে মাল ক্রয় করেছি তার কাছে মূল্য পরিশোধ করতে আমার বাধ্যবাধকতা রয়েছে, এই জন্য প্রদেয় হিসাব হচ্ছে দায়। ঋণ হচ্ছে কারো কাছ থেকে আমি অর্থ নিয়েছি তাকে ঋণ পরিশোধ করতে হবে, এটা আমার দায় বাধ্যবাধকতা। বকেয়া ব্যয়সমূহ হচ্ছে শ্রমিক কর্মচারীরা প্রতিষ্ঠানে সেবা দিয়েছে, কাজ করেছে, তাদের বেতন ভাতা পরিশোধ করতে হবে, এই বকেয়া খরচগুলো হচ্ছে আমাদের দায়। এবার আমরা আয় বা রাজস্ব সম্পর্কে ধারণা লাভ করব যে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম হতে অর্থপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তির নিশ্চয়তা সৃষ্টি হলে সেটাকে আয় বা রাজস্ব বলা হয়। যেমন বিক্রয়, সেবা আয়, লভ্যাংশ প্রাপ্তি, সুদ প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, উপভাড়া প্রাপ্তি প্রভৃতি বিষয়, এগুলো থেকে নিয়মিত ভাবে প্রতিষ্ঠানের অর্থ প্রাপ্তি ঘটে, এই জন্য এগুলোকে আয় বলা হয়। এবারে আমরা ব্যয় খরচ বা ক্ষতি সম্পর্কে জানবো। যদিও হিসাব বিজ্ঞানে ব্যয় খরচ ক্ষতি তিনটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, আমরা এই পার্থক্যের বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট চ্যাপ্টারে গিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা এটা সাধারণ একটি ধারণা নিব, পণ্য বা সেবা বা সুবিধা প্রাপ্তির বিনিময়ে সম্পদের যে অংশ ত্যাগ করতে হয় বা যে অর্থ প্রদান করতে হয় তাকেই খরচ বলা হয়। অর্থাৎ আমি কোনো সুবিধা বা পণ্য গ্রহণ করতে হলে আমার সম্পদের কিছু অংশ ত্যাগ করতে হবে, কিছু অর্থ তাকে প্রদান করতে হবে বা প্রদান করার বাধ্যবাধকতা সৃষ্টি হবে, তাকেই বলা হচ্ছে ব্যয় বা খরচ। যেমন ক্রয়, পরিবহন, মজুরি, শুল্ক, বেতন প্রভৃতি বিষয়, এগুলো যখন আমরা একটা সুবিধা গ্রহণ করি তখন এই খাতে আমাদের কিছু অর্থ ত্যাগ করতে হয়, এই জন্য এগুলোকে ব্যয় বলা হয়। এবারে আমরা মালিকানা স্বত্ব সম্পর্কে জানবো। মালিকানা স্বত্ব হচ্ছে ব্যবসায়ের সম্পদের উপর মালিকের যে দাবি বা অধিকার তাকে বলা হয় মালিকানা স্বত্ব। এই মালিকানা স্বত্বের দুটি উপাদান রয়েছে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। মূলধন হচ্ছে মালিক ব্যবসায় প্রাথমিকভাবে বা বিভিন্ন সময় যা নিজে নিয়ে আসবে বিনিয়োগ করবে, সেটা নগদ অর্থ হোক অথবা অন্য যে কোনো সম্পদ হোক, তাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলবো মূলধন। আর যদি মালিক ব্যবসায় থেকে কোনো সুবিধা গ্রহণ করে সেটা নগদ অর্থ হোক অথবা অন্য কোনো বস্তুগত সম্পদ হোক, তখন সেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলবো উত্তোলন। তো আজকে আমরা হিসাব কাকে বলে এবং হিসাবের বৈশিষ্ট্য কি কি, আধুনিক ও সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ করে হিসাব সম্পর্কে ধারণা লাভ করলাম। আমরা পরবর্তী ক্লাসে হিসাব খাত লেনদেন থেকে কিভাবে নির্ণয় করতে হয় এবং কিভাবে এগুলো শ্রেণীবিন্যাস করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে, পাশাপাশি আমাদের যে নির্ধারিত বই আছে গ্রিন পাবলিকেশনসের উচ্চ মাধ্যমিক যে হিসাব বিজ্ঞান বই রয়েছে,
এই বই থেকে আমরা 25 নম্বর পৃষ্ঠা থেকে 29 নম্বর পৃষ্ঠায় যদি একটু চোখ বুলাই তাহলে সেখানে হিসাব খাত সম্পর্কে, হিসাবের বৈশিষ্ট্য সম্পর্কে এবং শ্রেণীবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আমি আশা করব তোমরা এই অনলাইন ক্লাসের পাশাপাশি আমাদের যে বই নির্ধারিত বই রয়েছে সেই বইয়েরও সহযোগিতা নিবে, নিয়ে তোমাদের প্রস্তুতিগুলোকে ভালোভাবে চালিয়ে যাবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।